এই হাদিসটা এটাও আবু দাউদ শরীফের হাদিস এটা আবু দাউদ শরীফের হাদিস মেশকাত শরীফেও আছে 3138 নম্বর হাদিস হাদিসটা কি ওয়া নবি সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আবু সাঈদ ইবনে আব্বাস দুইজন থেকে বর্ণনা কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইয়াতাজাউযহু ফাইন বালাগা ওয়া লাম ইউজাউযহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা বিহি নবী বলেন যখন কারো একটা ছেলে সন্তান হয় সে যেন তার একটা উত্তম ভালো নাম রাখে আর তার যেন আদব শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় উপযুক্ত হয়ে গেলে তার যেন বিবাহ দিয়া দেয় আর যদি এগুলো না করে বিবাহ না দেয় ফালামিতাউ ওয়া ফালামিয়াতা যাও বিজহু আর যদি তার বিবাহ না দেয় এই যুবকটা যায় যদি গুনাহ করে সব বাবার কাঁধে চলে আসবে আমরা বাবারা ছেলে সন্তানের বিয়া দিতে চাই না এরকম বাবা মা আছে না নাই এই সন্তান এস্টাবলিশ হইলে বিয়ে হ্যাঁ আমার সন্তানের কি এস্টাবলিশ মাস্টার্স এম বিকম ফার্স বলে তারপরে বিয়ে এই বিয়ের কথা নামও নিবি না 35 বছর হয়ে গেছে বিয়ের নামও নাই না কথা বুঝেন না কথাটা ওহো যত জেনা গুনাহ চোখের গুনাহ এই ফিতনা ফাসাদের সময় উচিত আপনার সন্তানকে 20 বছর হইলে বিয়া করায় দেওয়া বলে হুজুর খাবে কি এই মিয়া খাবে কি 50,000 বছর আগে মানুষ সৃষ্টির আল্লাহ রিজিক ব্যবস্থা করছে কিনা আপনার ছেলের বউ আপনার ছেলের আমার রিজিকের মালিক কে আল্লাহ দুনিয়ার কেউ রিজিক দেনাওয়ালা না রিজিক দেয় কে আল্লাহ আমি আর রিজিক চিন্তা কি রিজিক চিন্তা করব রিজিকের মালিক একমাত্র কে বলেন আল্লাহ শুধু তাই না নবী বলেন তোমার সন্তানটাকে তুমি কি শেখাও কোরআন শেখাও কি শেখাও আদব শেখাও কিভাবে আদব ও আমার ছেলে মুরব্বিদের সাথে এভাবে চলবা সালাম দিবা কয় হুজুর এগুলো তো শিক্ষকে শেখায় শিক্ষকে শিখায় মাদ্রাসা মসজিদে স্কুলে কলেজে কিন্তু আপনি বাবা হিসেবে নবী বলেন ঘরের মধ্যে তোমার ছেলেটারে তালিম দাও ঘরের মধ্যে তোমার ছেলেটাকে আদব শিখায় দাও সালাম দিবি মুরব্বিদেরকে সালাম দিবি বড়দেরকে সম্মান করবি ও আমার ছেলে কারো সাথে বেয়াদবি করবি না এরকম দাইকা নির্বিলি বুঝানো কোনোদিন বুঝাইছিনি কোনোদিনও তো না কোনোদিনও বুঝাই না আফসুস আফসুস আমি মানুষ আমারে না বানাইয়া একটা কুকুর বানাইতে পারতেন একটা শুয়োর বানাইতে পারতেন গরু ছাগল বানাইতে পারতেন কেমন মায়া করছেন কেমন দয়ালু মালিক না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত বানাইছেন এমন আশরাফুল মাখলুকাত আল্লাহ বলেন মানুষের সৃষ্টির সেরা জীব আমি আল্লাহ বানাইছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি ও ভাই মানুষ হিসাবে আমারে বানাইছে আরো শুকরিয়ার বিষয় আছে কি আছে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আরো বিষয় আছে নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন আদম ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন আমার আল্লাহ আমারে আপনারে মায়া দয়া করিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিউল মুজদালিন যিনি জান্নাত উদ্বোধন করবেন যিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না যিনি সুপারিশ না করলে কারো জন্য জান্নাতে যাওয়া যাবে না যার হাতে হাউজে কাউসারের মালিক মালিক যিনি আল্লাহ বানাই দিবেন যাকে আল্লাহ ডান পাশে চেয়ারে বসাবেন এমন একজন দামি নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত বলছে আল্লাহ আখিরি পয়গম্বরের উম্মত বানায়া দেন কয় না না আমি রূহ জগতে আমি আল্লাহ নির্ধারিত করছি কারা কারা আখিরি পয়গম্বরের উম্মত হবে ও ভাই ও নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিও পায় নাই আর আমি আর আপনি আল্লাহর কাছে না চাইয়া চাই নাই বলি নাই না চাওয়া সত্ত্বেও আল্লাহ দয়া মায়া করে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তো সাইয়্যিদুল মুরসালিন উম্মত হওয়াতে খুশি না বেজার খুশি কারা কারা খুশি আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করে নেন হাত নামান এখন আসেন সাইয়্যিদুল মুরসালিন উম্মত বানাইছেন ল্যাংড়া লুলা বোবা কানা বানাইতে পারতেন সুস্থভাবে বানাইছেন ঠিক কিনা বলেন ও ভাই শুধু তাই নয় সুস্থ হওয়ার পরেও কিছু উম্মত সাইয়্যিদুল মুরসালিনের কথা যেই জায়গায় হবে এই জায়গায় যাইতে পারে না
আমার আর আপনার যেই জায়গায় সাইয়্যিদুল মুরসালিনের কথা হবে কোরআনের কথা হবে এই জান্নাতের বাগানে আল্লাহ আমার আর আপনার দয়া মায়া করে বসায় দিয়েছে সুবহানাল্লাহ এই মজলিসে এইজন্য তো নবী বলেন যেই মজলিসে আমি নবীর উপর দরুদ পড়া হয় এই যে বয়ানের আগে দরুদ পড়লাম না পড়লাম কিনা নবী বলেন যেই মসজিদে দরুদ পড়া হয় না এটা আফসোস পরিতাপ তারা এক মসজিদ যেন মরা গাদায় খায়া উঠছে মরা গাদা বক্ষণ করে উঠছে আর আমি নবীর উপর যে দরুদ পড়বে তার উপর আল্লাহ 10 বার খুশি হইয়া রহমত নাযিল করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মদিনা নবী বলেন কেউ যদি আমার উম্মত খুশি হইয়া একবার আমির নবীর উপর একবার দরুদ পড়ে আসমান থেকে আল্লাহ খুশি হইয়া তার উপর 10 বার রহমত নাযিল করে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পড়া যায় কিনা যায় কিনা এই তো আবু হুরায়রার হাদিস আব্দুল ইবনে ওমর বলে আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ এবং তার ফেরেশতারা খুশি হইয়া তার উপর 70 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ ওয়ান আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়ান আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু 70 সালাতান মুসলিম শরীফের হাদিস নবী বলেন যে কেউ যদি আমি নবীর উপর খুশি হইয়া নবীর উপর আমি নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপর 70 বার রহমত নাযিল করে তো দুরুদ পড়লে লাভ না লস আমি দুরুদ নিয়ে আলোচনা করলে যাবে 1 ঘন্টা আমি ওইদিকে যাই না তাহলে দুরুদ পড়তে রাজি আছেন না নাই রাজি আছেন আহা একটা দুরুদ আছে বলে দেব এই দুরুদটা পড়লে রাসূল বলে কিয়ামতের দিন এই বান্দার যে এই উম্মতের জন্য আমি রাসূল তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে এই দুরুদটা যদি কেউ পড়ে প্রতিদিন একবার পড়ে তাহলে তার উপর আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে মুসলিমের বর্ণনা বলে দেব না বলতাম না আমল করবেন শর্ত আমল করবেন করবেন নি করবেন তাহলে বলে দেই তো বলে দেই দুরুদটা হলো নবী বলেন কেউ যদি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হাদিস আব্দুল ইবনে মুসউদ আব্দুল ইবনে আব্বাস সূত্রে বর্ণিত হাদিসটা শুনেন আগে ওয়ান আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান সাল্লা আলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লি আলা মুহাম্মদ ওয়া মান সাল্লা আলা মুহাম্মদ সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা মদিনা নবী বলেন কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে এই দোয়াটা পড়ে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাতি এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে দুরুদটা হলো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা ধরেন এরপর একটা ধরেন আল্লাহুম্মা আনজিলহুল আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা পারবেন না নাফালে লিখে নিন আমি লিখে দিয়ে যাব ওলামা একরাম এখানে আছে তাহলে এই দুরুদটা পড়লে নবী বলে না তার জন্য সুপারিশ করা কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে আজকে যদি দুরুদ একবার স্টার্ট করে দেন তাহলে এই মাহফিল কামিয়াব রাসূলের উপর দুরুদ পড়ার জন্য যদি আপনি রেডি হয়ে যান আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে যে আমি নবীর উপর বেশি বেশি দুরুদ পড়ে সে কিয়ামতের দিন জান্নাতে আমার কাছাকাছি থাকবে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতাত মদিনা নবী বলেন জান্নাতে আমি নবীর কাছে থাকবে যে আমি নবীর উপর বেশি বেশি কি পড়ে দুরুদ পড়ে আল্লাহ নবী বলেন যে আমি নবীর উপর দুরুদ পড়া ভুলে গেল
সে জান্নাতের রাস্তা ভুলে গেছে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া আলাইয়া সালাতান খতিয়া তরিকাল জান্নাহ মদিনার নবী বলেন কেউ যদি আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে যায় সে জান্নাতের রাস্তা ভুলে গেছে ও ভাই আমার বিষয়ে ঢোকার আগে একটা কথা দুইটা কথা প্রথমে বললাম আল্লাহর বরাতের কিছু আলোচনা করলাম আমার সাইয়্যিদুল মুরসালিন কলিজার টুকরা নবীর উপর দুরূদ পড়ার একটা সবক দিয়ে দিলাম দুরূদের উপর আমল করবেন কারা কারা হাত উঠে আল্লাহরে দেখেন আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন এই একটা সবক আমল করবেন আর ওয়াজিব হয় সব সুপারিশ নবীর এই দুরূদটা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ করবেন তো হুজুররা জানে অনেকে জানে আমি আমি এরপরও লিখে দিয়ে যাব ইনশাআল্লাহ এবার আসেন আমি যে আয়াত পড়ছি আল্লাহ বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও আহাল সবাইকে কি বাঁচাও এটা কে বলছে আল্লাহ বলছে পরিবার পরিজনকে বাঁচাও তাহলে বোঝা গেল তুমি নিজেকে বাঁচাইবা শুধু তা না তোমার ছেলে আওলাদ তোমার সন্তানগুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ কি তুমি জানো না তুমি নামাজ পড়ো তোমার সন্তান নামাজ পড়ে না তুমি নামাজ পড়ো তোমার বিবি হয়তো নামাজ পড়ে না তুমি এরকম ভাবে মসজিদে চলে গেছো হজ করতে চলে গেছো তোমার সন্তান আরেক জায়গায় জানাই লিপ্ত হয়ে গেছে তুমি জানো না এজন্য তাদেরকে আগে দ্বীনের উপর উঠাও তাদেরকে দ্বীনদার বানাও ও ভাই সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করছে ও আমার ছেলে হে আমার ছেলে আল্লাহরে ভয় করো নামাজ পড়ো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না লোকমান আলাইহিস সালামের নসিহতটা তার ছেলেরে যে করছে আল্লাহ খুশি হইয়া কিয়ামত পর্যন্ত কোরআনে নাযিল করে দিয়েছে লোকমান সূরা নামে সূরা লোকমান একটা নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ নসিহতটা কি وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ আল্লাহ বলেন লোকমান যখন তার ছেলেরে ওয়াহুয়া ইয়াইজু বিহি লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে নসিহত করতেছে আমি লোকমানের নসিহতটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হইছে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে নসিহতটা আমি আল্লাহ নাযিল করে দিলাম সুবহানাল্লাহ কি নসিহতটা কি লোকমান আলাইহিস সালাম বলছে ডাক দিছে ইয়া বুনাইয়া হে আমার ছেলে হে আমার ছেলে ইয়া বুনাইয়া হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না শিরিক সবচেয়ে বড় গুনাহ ইবাদতের মালিক কে আল্লাহ আমার কপালের সেজদা পানেওয়ালা কে আল্লাহ আমার জিকির পাবে কে আল্লাহ ও ভাই আমার দান আমার সাদাকা আমার জীবন আমার মরণ আমার কুরবানি আল্লাহ বলেন বান্দা এগুলো একমাত্র আমার জন্য হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বলেন ইন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন ও আমার হাবিব বলে দেন আমার বান্দা তুই বল আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার নামাজ আমার সব একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য হতে হবে লোকমান আলাইহিস সালাম ছেলেরে প্রথম নসিহত লা তুশরিক বিল্লাহ এ আমার ছেলে তুই শিরিক করিস না আল্লাহর সাথে কাউকে বরাবর করিস না এক নাম্বার নসিহত কারণ শিরিক সবচেয়ে বড় গুনাহ শিরিক করলে জান্নাতে যাওয়া যাবে না সমস্ত গুনাহ আল্লাহ maaf করবে শিরিকের গুনাহ কি করবে না maaf করবে না সুতরাং এবার লোকমান প্রথম নসিহতটা করছে শিরিক কইরো না কি করো না শিরিক কইরো না শিরিক করা যাবে না এরপরে বলছেন কেন ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম লাযুলমুন আযীম সবচেয়ে বড় গুনাহ ও ভাই লোকমানের এই নসিহতটা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে কিনা থাকবে কিনা নসিহতটা আমাদের কোরআনে উদাহরণ কারণ কি ও দুনিয়ার ইমানদারেরা লোকমান যেন যেমন এইভাবে তোমার তার সন্তানকে নসিহত করছে
তোমরাও তোমাদের আদরের পরিজার টুকরা সন্তানকে ডাক দাও ডাক দিয়া নসিহত করো এ আমার ছেলে উমকের সাথে চলিও না উমক জায়গায় যাও না কোথায় যাও এই খাও এভাবে ছেলের জীবনেও কখনো ঘরের মধ্যে সন্তানকে ওয়াজ করি না নসিহত করি না নসিহত করব কি বাবা টেলিভিশন ফুটবল টেলিভিশন বাবা রোনালদো ফুটে বেক্সি না কেসি মেসি দুইজনে দুই ফাটি বাবাটা ফাঁস হইছে ফুটের উপর লাভ দিয়ে ভরছে বাবা আমরা ফেল বুঝলেনা কি আজীব ব্যাপার বাবা যেমন ছেলে ওমন ছেলেও নাটক দেখে বাবা নাটক দেখে মা নাটক দেখে মেয়ে নাটক দেখে একটা জাহান্নামের টুকরা ঘর হয়ে গেছে এই ঘরে কি শান্তি আছে নি বলেন না ঘরের মধ্যে নাই কোনো সন্তানকে ইয়া বাবা নাচ দেখে ছেলেও নাচ দেখে হায় লজ্জা কিছু নাই আমরা মুসলমান ঠিক কি বলে ঠিক কি না সুস আফসোস নসিহত করি না ও ভাই সন্তান হলে কিছু করণীয় আছে কি না শুরু থেকে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে কর্তব্যটা কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য হলো প্রথমে সন্তান আসার আগে বাবা মা উভয় আল্লাহর কাছে দোয়া করা কি করা দোয়া করা কি দোয়া কোরআনে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ইসমাঈলকে ভাইছে কি না হ্যাঁ ভাইছে কি না রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ বুড়া হইছে কি হইছে আমার যৌবন শেষ হয়ে গেছে কি হইছে আপনি চাইলে সন্তান দিতে পারেন এই আশায় উনি আল্লাহর কাছে দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন আমার একটা নেককার সন্তান দান করেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা করছে কিনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা রব রব্বানা হাবলানা মিল্লাদুন্না মিল্লাদুনকা যুররিয়াতান তয়্যিবা রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আয় আল্লাহ আপনি সন্তান দেনেওয়ালা দুনিয়ার কেউ সন্তান দেনেওয়ালা না দুনিয়ার কেউ চাইলে ছেলে জন্ম দিতে পারে না দুনিয়ার কেউ চাইলে মেয়ে জন্ম দিতে পারে না কারো ঘরে সন্তান হয় কারো মেয়ে বেশি ছেলে নাই কারো ছেলে আছে মেয়ে নাই কারো মেয়েও নাই ছেলেও নাই এগুলো করলো কে আল্লাহ আল্লাহ বলে আমি যারে ছেলে চাই তারে ছেলে দেই যারে মেয়ে চাই তারে মেয়ে দেই যারে ছেলেও চাই না মেয়েও চাই না সন্তান দেই না সন্তান দেনেওয়ালা একমাত্র কে বলেন কে আল্লাহ কোন পীরও সন্তান দিতে পারে না দোয়া করতে পারে সন্তানের জন্য আল্লাহ তুমি মুকের জন্য কি দাও সন্তান দিয়ে দাও পীরের কাছে চাইলে পীরের কাছে না পীরের কাছে আমরা দোয়া চাই কি চাই দোয়া চাই হুজুর দোয়া করেন এটা কোন পীরের কাছে চাওয়া বলে না কথা বুঝে আসছে কথাটা এই ভুল বুঝাবুঝি হইতেছে কিছু কিছু জিনিস তদ্রুপ ভাই ওনারা জাকারিয়া আলাইহিস সালাম কয় আল্লাহ আপনি সারা কেউ সন্তান দিতে পারবে না জাকারিয়া আলাইহিস সালাম 96 বছর বয়স একদম আকের ওনার স্ত্রী ছিল বন্দা আল্লাহ সন্তান দিছি নিয়ে আলাইহিস সালাম দিছি কিনা দিছি কিনা এবার আসেন সন্তানের জন্য প্রথমে বাবা মা দোয়াও করে না সলিহিন নেককার সন্তান আল্লাহর কাছে কি চায় না এই একটা শুরুতেই ভুল করি না সন্তান আসলে পিতামাতা আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার সন্তানটাকে শোকের শীতলতা দানকারী সন্তান দান করেন বানায়া দেন যেই সন্তানের দিকে তা চাইলে অন্তর জুড়ায় যায় যেই সন্তানের ব্যবহার দেখলে অন্তর জুড়ায় যায় যেই সন্তানের কারণে সমাজে বাবা নামি দামি হয় যেই সন্তানের আচার আচরণে বাবার ইজ্জত বেড়ে যায় ও আল্লাহ আমার এরকম সন্তান দাও এই দোয়াটাও আল্লাহ শিখাই দিছে কোরআনে রব্বানা হাবলান রব্বানা হাবলানা মিল্লাদুনকা যুররিয়াতান তয়্যিবা এরকম ভাবে বলছেন আল্লাহ কুররাতা আয়ুন কুররাতা আয়ুন আছেন আছে কিনা রব্বানা রব্বানা হাবলানা তারপরে কি মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলছেন কিভাবে দোয়া চাইবা সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া চা আয় আল্লাহ আমার এমন স্ত্রী এমন সন্তান দান করেন যে সন্তান স্ত্রীর দিকে তাকাইলে চোখ শীতল হয়ে যায় কুররাতা আয়ুন মানে চোখের শীতলতা চলে আসে এবং তাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন এই দোয়া শিখাইছে কে শিখাইছে আল্লাহ বা সন্তান আইলে তো বাবাও নামাজ পড়ে না মাও নামাজ পড়ে না কথা বুঝেন না কথাটা তাহলে সন্তান নেককার কেমনে হইব আপনি দোয়াও করেন না সন্তান পেটে আসার পরে বাবা আমল করেন মা আমল করে মা আমল করতে হবে তাসবিহ জপতে হবে মা কোরআন সূরা ইয়াসিন পড়েন সূরা নূর পড়েন মা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার এই পেটে সন্তানটাকে আপনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবুল করেন জুনায়েদ বাগদাদির মতো বানায় দেন আল্লাহ আপনি তো পারেন ও আল্লাহ সমস্ত নারীরা তো নবীদেরকে পেটে নিছে আল্লাহ আমার সন্তানকে দামি বানান এই দোয়া না কইরা হ্যাঁ
এই বাচ্চা দম ফেলে আসে মার্কেটে দৌড়ায় আছে না ভাই আছে না ভাই মাশাআল্লাহ 8 মাস 9 মাস এরপরে মার্কেট ছাড়ে না শাড়ি পছন্দ হয় না এই কি আনছো তুমি আমি যাইলে ভালো আমি যাইলে ভালো তোমার পছন্দ নাই এই অবস্থায় যাইয়া দোকানে হাজারো পুরুষ লোক তারে দেখে এই এরকম দেখার কারণে সন্তানের কাছে এই খারাপ ছেলেরা যখন নজর করে স্ত্রীর দিকে এই প্রভাবটা সন্তানের উপর পড়ে ও মা বোনেরা সন্তান আসার পরও আপনি সচেতন না বাবা আপনি সন্তান আসার পরও আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন না তাহলে সন্তান কিভাবে আল্লাহ নেককার দিবে আপনাকে এজন্য পিতামাতার কর্তব্য সন্তান আসলে বাবাও নামাজি হতে হবে মাও নামাজি হতে হবে মা পর্দাশীলা হতে হবে বাবাও আমলকারী হতে হবে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ওই রকম ইমাম সলিহ নেককার আবেদ দেন দান করেন আল্লাহ আমারে ওই রকম সন্তান দান করেন দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে একটা ভুল করি আমরা এটা আমরা শূদ্র পিতামাতারা এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু করণীয় আছে না নাই আছে না নাই সন্তান যখন ভূমিষ্ঠ হয় নবী বলেন সন্তান কারো সন্তান যখন জন্ম গ্রহণ করে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দাও ডান কানে আজান বাম কানে ইকামত দাও বলে হুজুর ছেলে হইলে আজান দেয় অনেক জায়গায় মেয়ে হইলে দেয় না এটা জুলুম আল্লাহর নবী বলেন ছেলে হইলো আজান দিবে মেয়ে হইলো কি দিবে বলেন আজান দিবে তাহলে ডান কানে আজান বাম কানে কি ইকামত এ দাও আপনারা দেননি দেননি এই আমলগুলো করতে হবে ভাই আজান আমার কানে দেওয়া হয় না বাম কানে ইকামত দেওয়া হয় না দেখেই সেই সন্তানটা নামাজের দারে কাছে যায় না শয়তানে তারে গ্রাস করে সে দিনদার হয় না এজন্য এগুলো করবেন ডান কানে আজান বাম কানে ইকামত এরপরে আসেন সন্তান জন্মের পরে আরো কিছু করণীয় হলো সন্তানের সুন্দর মাথার চুলগুলো কামাইয়া দিতে হবে কি দিতে হবে মাথার চুলগুলো কামাইয়া সাত দিনের দিনে এই চুলগুলো চুলগুলি পরিমাণ স্বর্ণ চাঁদি বা চাঁদি টাকা পয়সা দান সদকা করে দিবেন এটা হইছে পিতামাতার কর্তব্য চুলগুলো সাত দিনের দিনে মাথা কামাইয়া চুলগুলো পরিমাণ এরকম ভাবে রূপা টাকা পয়সা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনে দিয়ে দিবেন এটা হচ্ছে পিতামাতার কর্তব্য এরপরে উত্তম একটা নাম রাখা সন্তানের কি রাখা পিতামাতার দায়িত্ব কর্তব্য ভালো একটা নাম রাখা ভালো নাম রাখিনি আজকাল টিলটু বল্টু পল্টু সিনটু আছে ভাই আছে না নাই আল্লাহর হাবিব বলেন তোমরা আমার উম্মত তোমরা উত্তম ভালো নাম রাখো নামের একটা প্রভাব পড়ে নবী বলেন ভালো নাম কি قال رسول الله صلى الله عليه وسلم خير الاسماء عبد الله وعبد الرحمن মতি বুখারীর হাদিস নবী বলেন সর্বশ্রেষ্ঠ নাম হইছে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর নামের সাথে মিলায় রাখো আব্দুল মান্নান আব্দুল গফুর জুবায়ের আহমদ এরকম সাহাবার সাহাবাদের নামের সাথে মিলায়া রাখো সাগর আসমান জমিন এরকম ভাবে লিলি টিলি ফিলি এগুলো না ও ভাই আমার নামের সাথে আমি মুসলমান আমার নাম মিলবে সাহাবাদের নামের সাথে আমার নাম মিলে যাবে নবীদের নামের সাথে মিলাইয়া আমার সন্তানের নাম রাখতে হবে ওই এরকম ভাবে খ্রিস্টানদের খেলোয়াড়দের নাম উমকের নাম এই সেই তাদের সেলিব্রিটিদের নামের সাথে যেন আমার নাম না মিলে সাহাবাদের নামের সাথে যেন আমার সন্তানের নামটা মিলে যায় নামের প্রভাব আছে না নাই আছে না নাই মদিনার নবী বলেন নামের প্রভাব আছে এই নামের প্রভাব কি আছে কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন একটা দা হাদিসে আছে সনদ দুর্বল আল্লাহ বলবেন ও আমার মুহাম্মদ হাবিব কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সব মুহাম্মদেরা দাঁড়ায় যাবে এই আল্লাহ বলবে এই আমি তো আমার হাবিব রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়ারে ডাকছি তোমরা দাঁড়াইছো কেন আল্লাহ আপনি তো মুহাম্মদ বলছেন মুহাম্মদ বলছি তো তোমাদের নাম কি মুহাম্মদ কহা এখন মন খারাপ হয়ে গেছে এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার হাবিবের সাথে মিলাইয়া নাম রাখছো মুহাম্মদ মন খারাপ করো না আমার হাবিবের সাথে যেন মিলাইয়া নাম রাখছো তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম তাহলে সাগর জমিন আসমান রাখবো না ভালো নাম রাখবো ভালো রাখবো রাখবো নি একজনের উজ্জ্বল উজ্জ্বল কি আবার আমি এর নাম দিছি আফজল তো হুজুর আপনি যদি আমার ফিডের মধ্যে লিখা খোদাই করে দেন এরপরও আমার উজ্জ্বলে কইব আমি কই না উজ্জ্বল না আপনার নাম আফজল আপনার নাম কি আফজল অনেক চেষ্টা করছি ফালডানের জন্য আমি অনেক নাম একজন নাম পলাশ কি না
মরা লাশ আমি তো ফলাশ বাদ ফলাশ কি বাদ এই এগুলো ভাই আপনারা আলেমদের সাথে যোগাযোগ করবেন কোন নাম উত্তম নামের কারণে একটা মানুষ জান্নাতি হয় নামের কারণে একটা প্রভাব পড়ে কথা বুঝে আসছে কথা না এজন্য আপনারা পরামর্শ কইরা দামি উত্তম নামগুলো আলেমদের সাথে পরামর্শ কইরা কোরআন হাদিসে হাদিসের সাথে মিলানো নাম রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ এরপরে সাত দিনের জন্য নাম সুন্দর উত্তম একটা নাম তারপরে আকিকা করা কি করা আকিকা আই যাবিহা বাচ্চার নামে আল্লাহর জন্য জবাই করা ছাগল বকরি কথা বুঝে আসছে খাসি বেড়া দুম্বা নবী বলেন গোলাম ছেলের পক্ষ থেকে তোমরা দুইটা ছাগল জবাই করবা বকরি আর মেয়ের পক্ষে একটা এটা সুন্নাহ আমাদের মাযহাব অনুযায়ী এটা সুন্নতে জায়েদা এই আকিকা যদি করা হয় বাচ্চার পক্ষ থেকে সন্তানের মুসিবত এই আকিকার কারণে আল্লাহ দূর করে দেয় সুবহানাল্লাহ বাচ্চা ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা দলিল হাদিস ইবনে মাজার হাদিস আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল গোলামে সাতানি ওয়ালিল জারিয়াতে সাতুন মদিনার নবী রাহিম ইবনে মাজা মদিনার নবী বলেন এই একজন ছেলের পক্ষ থেকে দুইটা বকরি দিবা জবাই করবা আর যদি মেয়ে হয় একটা বকরি জবাই করা পিতা মাতার উপর কর্তব্য মানে কি বালা মুসিবত দূর হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে তাহলে সাত দিনের দিন আকিকা করা সাত দিনের দিন না পারলে চোদ্দ দিনের চোদ্দতম দিনে করা অথবা চোদ্দতম দিনে না পারলে এর একুশতম দিনে করা তিনটা তারিখ সাত চোদ্দ একুশ এই তিন দিনে আকিকা করলে আকিকা বলে গণ্য হবে বলে হুজুর আমরা যে আমাদের নাবালক বাচ্চার পক্ষ থেকে আকিকা করি তাহলে কি এটা হবে না হ্যাঁ ফতুয়া স্বামীর একটা বর্ণনা আছে নাবালক ছেলের পক্ষ থেকে পিতামাতা চাইলে আকিকা করতে পারে অসুবিধা নাই আকিকা হিসেবে গণ্য হবে তবে বালেগ হয়ে গেলে আর আকিকা দিলে লাভ হবে আকিকা বালেগ হওয়ার পরে না নাবালেক অবস্থা তাহলে পিতামাতা এই ভুলগুলো করি আমরা এগুলো শুধরাতে হবে কথা বুঝে আসছে তাহলে সাত দিনের দিনে কি করা মাতার চুল মুন্ডারু বুঝে আসছে সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা জাহিলি যুগে বেড়া জব করতাম বাচ্চার নামে করে বেড়ার রক্ত দিয়া মাথাটা এই বাচ্চার মাথাটাকে লেপটাই দিতাম না 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 এটা করবা না তোমরা সাত দিনের দিনে মাথা মুন্ডাইয়া মাথার মধ্যে তোমরা জাফরান সুগন্ধি লাগাই দিবা সুবহানাল্লাহ এটা আমার ইসলামে এটা কি নাই সুতরাং ও ভাই এই এই আমলগুলো আমরা পিতারা পিতামাতারা সন্তানের প্রতি করি না এবার আসেন সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখে সন্তান যখন কথা বলা শিখে ও মা ও বাবা আপনি সন্তানকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শিখান বাঘ আসে হনুমান আসে খা এই সেই আমাদের মা বোনেরা এগুলো বলে কিনা বলে কিনা বলে কিনা না 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 এগুলো বলবেন না সন্তানকে এগুলো বলবেন না মাখলুকের মাখলুকের ভয় তার কলবে ঢুকে যাবে আপনি নবী বলছেন তাকে শাহাদা বাক্য শিখাও আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু আওলাদাকুম আশহাদা তোমাদের সন্তানগুলোরে কি করো শাহাদা বাক্য শেখাও লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও তারপরে আল্লাহর কথা শেখাও সালাম শেখাও ও ভাই ও মা বোনেরা এগুলো থেকে যদি আমরা মুক্ত হইতাম আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিতাম অবশ্যই সন্তানগুলো ভালো হয়ে যেত হইতো কি না আমরা শিখাই না এরপরে নবী বলেন যখন কথা বলা শিখবে তাদেরকে ভালো ভালো কথা এরকম বলবা তো এটা তো অবশ্যই বলবা এরপরে তোমরা তাদেরকে কি করবা এই কোরআন শিখাইবা কি শিখাইবা কোরআন শিখাইবা সাথে সাথে তাদেরকে সাত বছর হয়ে গেলে নামাজের তালিম দিবা কিসের তালিম নামাজের আদেশ করবা আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস নবী বলেন যখন তোমার সন্তানের সাত বছর হয়ে যায় কয় বছর এই বুঝে কথা আলোচনা বুঝা যায়নি আমার কথা বুঝেননি আমি তো সাতপুরের মানুষ যখন তোমার বাচ্চার সাত বছর হয়ে যায় তখন তাকে নামাজের আদেশ দাও যখন দশ বছর হয়ে যায় তাকে নামাজের জন্য মারো ফহার করো এবং বিছানা আলাদা করে দাও নবী বলছেন আবু দাউদ শরীফ 495 নাম্বার হাদিস ওয়ান আমর বিন শুয়াইবিন নাবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুয়া আবনাউ সাবঈ সিনিন
তোমরা তোমাদের সন্তানগুলোর নামাজের আদেশ করো যখন সন্তানগুলোর বয়স 7 বছর হয় এবং কি করো ফাইজা আবনাউ বিআশরি সিনিনা ওয়াদরিবুহু আলাইহা ওহুম আবনাউ বিআশরি সিনিন যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তাদেরকে ফহার করো অফরিকু আলাইহিমুল মাদাজিয়া অফরিকু ফিহিম মাদাজিয়া তাদের বিছানাগুলোরে আলাদা করে দাও 7-10 বছর হয়ে গেলে এক বিছানায় মা ছেলে ঘুমাইবে না এক বিছানায় বোন ভাইয়ের সাথে ঘুমাইবে না আলাদা বিছানা করে দাও রাসূল বলেন কে বলেন রাসূল বলেন আমরা এগুলো মানি না আনতে চাই না এরপর আল্লাহ বলেন তাকে পিটাও ইমাম আহমদ বিন হাম্বল বলেন যদি সে নামাজ না পড়ে তারে পিটাইতে পিটাইতে রক্ত বের করে ফেলো রক্ত কি বের করে ফেলো এরকম সন্তান দরকার নাই যে সন্তান নামাজ পড়বে না ছোটবেলা থেকে তুমি তাদেরকে কি করো আদব শেখাও ছোটবেলা থেকে তাকে তাদেরকে কোরআন শেখাও নবী বলেন হাদিস শরীফে আছে যেই পিতা তার সন্তানকে আদব শেখাবে না কোরআন শেখাবে না এরকম ভাবে যুবক হওয়ার পরে তাকে বিবাহ দিবে না এই বা মা বাবা তারে বিবাহ দিবে না এই সন্তান যত গুনাহ করবে সব বাবার কাঁধে চলে আসবে নাউজুবিল্লাহ বলবেন না আহা আফসোস এই হাদিসটা এটাও আবু দাউদ শরীফের হাদিস এটা আবু দাউদ শরীফের হাদিস মেসকাত শরীফে আছে 3138 নম্বর হাদিস হাদিসটা কি ওয়া নবী সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা ক্বালা আবু সাঈদ ইবনে আব্বাস দুইজন থেকে বর্ণনা কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইয়াতাজাউযহু ফাইন বালাগা ওয়া লাম ইউজাউযহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা বিহি নবী বলেন যখন কারো একটা ছেলে সন্তান হয় সে যেন তার একটা উত্তম ভালো নাম রাখে আর তার যেন আদব শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় উপযুক্ত হয়ে গেলে তার যেন বিবাহ দিয়া দেয় আর যদি এগুলো না করে বিবাহ না দেয় ফালামিয়াতা যাও বিজহু আর যদি তার বিবাহ না দেয় এই যুবকটা যায় যদি গুনাহ করে সব বাবার কাঁধে চলে আসবে আমরা বাবারা ছেলে সন্তানের বিয়া দিতে চাই না এরকম বাবা মা আছে না নাই এই সন্তান এস্টাবলিশ হইলে বিয়ে হ্যাঁ আমার সন্তানের কি এস্টাবলিশ মাস্টার্স এম বিকম ফার্স্ট বলে তারপরে বিয়ে এই বিয়ের কথা নামও নিবি না 35 বছর হয়ে গেছে বিয়ের নামও নয় না কথা বুঝেন না কথাটা ওহো যত জেনা গুনাহ চোখের গুনাহ এই ফিতনা ফাসাদের সময় উচিত আপনার সন্তানকে 20 বছর হইলে বিয়া করায় দেওয়া বলে হুজুর খাবে কি এই মিয়া খাবে কি 50,000 বছর আগে মানুষ সৃষ্টির আল্লাহ রিজিক ব্যবস্থা করছে কিনা আপনার ছেলের বউ আপনার ছেলে আমার রিজিকের মালিক কে আল্লাহ দুনিয়ার কেউ রিজিক দেনাওয়ালা না রিজিক দেয় কে আল্লাহ আমি আর রিজিক চিন্তা কি রিজিক চিন্তা করব রিজিকের মালিক একমাত্র কে বলেন আল্লাহ শুধু তাই না নবী বলেন তোমার সন্তানটাকে তুমি কি শেখাও কোরআন শেখাও কি শেখাও আদব শেখাও কিভাবে আদব ও আমার ছেলে মুরব্বিদের সাথে এভাবে চলবা সালাম দিবা কয় হুজুর এগুলো তো শিক্ষককে শেখায় শিক্ষককে শেখায় মাদ্রাসা মসজিদে স্কুলে কলেজে কিন্তু আপনি বাবা হিসেবে নবী বলেন ঘরের মধ্যে তোমার ছেলেটারে তালিম দাও ঘরের মধ্যে তোমার ছেলেটাকে আদব শিখিয়ে দাও সালাম দিবি মুরব্বিদেরকে সালাম দিবি বড়দেরকে সম্মান করবি ও আমার ছেলে কারো সাথে বেয়াদবি করবি না এরকম দাইকা নির্বিলি বুঝানো কোনোদিন বুঝাইছিনি কোনোদিনও তো না কোনোদিনও বুঝাই না আফসুস আফসুস নবী বলেন এই আদবগুলো শিক্ষা দিতে হবে তারপরে কি কোরআন শিক্ষা দিতে হবে কি দিতে হবে কোরআন কারণ কি নামাজের মধ্যে কোরআন আলেম হওয়া ফরজ না মুফতি হওয়া ফরজ না আপনি নামাজের মধ্যে শুদ্ধ করে নামাজ পড়া যায় এই পরিমাণ কেরাত পড়া ফরজ নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না নামাজে পড়া যায় আমি চলতে পারি এই পরিমাণ এলেম শিক্ষা করা সবার উপর ফরজ আমি দিনের উপর চলতে পারি নামাজ পড়া যায় শুদ্ধ করে নামাজে পড়তে পারি এই পরিমাণ এলেম সবার জন্য ফরজ কথা বুঝিনি কথাটা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন এটার অর্থ কি সমস্ত মুসলমানদের উপর এই পরিমাণ এলেম শিক্ষা ফরজ যে কোরআন শিখ মানে নামাজ শিখা কোরআন শিখতে যে এলেম গুলো লাগে হ্যাঁ নামাজ পড়তে এগুলো যেন শুদ্ধ হয় আমরা এগুলো সন্তানকে কি শেখাই না কোরআন শেখাই না এজন্য তো অক্সফোর্ড ফাটাই দেই
বিদেশ যায়া গালি দেয় কথা বুঝেন না ইসলাম ভালো লাগে না রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না আমি মানি না মানি না ভালো লাগে না কেন ও ভাই আমার সন্তানের জীবনের শুরু লগ্নে কুরআন ঢুকায়া দেই না কুরআনের তালিম দেই না আদব শিক্ষা দেই না আর আদব কুরআন ঢুকায়া না দিয়া অক্সফোর্ড পড়ায় দিলাম আমেরিকা লন্ডন লন্ডন যায়া নাস্তিক উস্তাদের কাছে পড়িয়া এখন আলেমদেরকে গালি দেয় ইসলাম রে গালি দেয় আল্লাহর রাসূল রে গালি দেয় কারণ কি ছোটবেলায় কুরআন পড়ে নাই ছোটবেলায় হাদিস পড়ে নাই ডক্টর শহীদুল্লাহ বলেন তুমি যত বড় ডিগ্রি অর্জন করো না কেন তোমার ভিতরে যদি কুরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি গন্ড মূর্খ গন্ড কি মূর্খ এজন্য আপনার আমার সন্তান গুলোরে কি করতে হবে কুরআন শিখাতে হবে কি শিখাতে হবে কুরআনের তালিম দিতে হবে কুরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে আফসোস আমরা এগুলো মানি না আমরা এগুলো কি বুঝি না আমি নিজেই তো কুরআন পড়তে পারি না সন্তান কি ঘরের মধ্যে আমি নিজে পড়তে পারি না কুরআন আমার সন্তানও কুরআন পড়তে জানে না এটা না মাথা ব্যথা নাই বিবিও পড়ে না ওহো আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা তোরে হায়াত দিলাম আমার কুরআনের জন্য কি একটু সময় দিতে পারলি না নামাজের মধ্যে শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারলি না সূরা সূরাগুলো তোর শুদ্ধ হয় না কেন জবাব দে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে হায়াত দিবেন সব করলাম আপনার রাস্তায় দান করছি দান করছ ঠিক আছে নামাজ হয় না তোর এরকম অন্য লাইনে তোর এলেম অনুযায়ী তোর যে শিক্ষা দরকার ছিল শিখাস না সন্তানকে দিনদার বানাইলি না আমার কাছে হিসাব দে সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমারে দুনিয়ার বি শিক্ষা শিখাইছে কখনো কোরআন শিখায় না কখনো নামাজের কথা বলে না কখনো আমার বাবা আমারে সুন্নত শিখায় না আজকে জাহান্নামে যাইতে হলে আমার বাবারে নিয়েই আমি জাহান্নামে যাব নাউজুবিল্লাহ অথচ নবী বলেন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন নবী আপনি নামাজ পড়লে হবে না তো আপনার ঘরওয়ালারে নামাজের আদেশ দেন কলিজার টুকরা যুবক ভাইরা সামনে আসো তোমাদের জন্য স্পেশাল কিছু আছে সামনে আসো আসো তোমাদের কি বিয়ে করাবো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে তোমাদের বিয়া তোমার আব্বাই টাইম নিয়ে করাবে কথা টেনশন কইরো না তোমার যেই হ্যাঁ গার্লফ্রেন্ড হারাম ভাবে দরকার নাই গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড বানায় লাও হাদিস অনুযায়ী হালা হারাম কা সম্পর্ক রাখবা হ্যাঁ রাতে তিনটা বাজে কোথায় ঘুমাসে না এই যে আমার দেখো প্রিয়তমা এই যে বালিশের মাথার লেগে আছি তোমার মুখের সাথে আমার মুখ না 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 যুবক এগুলো জেনা ও যুবক ভাই তোমারে আজকে এই মাহফিল থেকে বিবাহ করাবো ইনশাআল্লাহ আসো যারা মাহফিলের বাহিরে যারা আসো ঘোরাফেরা করতেছো এই জান্নাতের বাগানে চলে আসো আগামী দিনে এই বাগান পাইবা না আল্লাহর কসম আগামী দিনে এই বাগান পাইবা না কে হায়াত কার আগে কে যায় বলা যায় না কবরের দিকে তাকায় দেখো এই মানুষগুলো আমার আর তোমার মতো দুনিয়াতে ছিল আজকে তাদের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলছে আহা আমি আগামী দিন হয়তো কবরের বাসিন্দা হয়ে যাব জান্নাতের বাগানে যদি বসি এই উসিলে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিতে পারে পারে কিনা বলেন ও ভাই পিতা মাতা এই সন্তানের প্রতি কর্তব্য মানে যে আমার সন্তানটাকে দিনদার বানাইতে হবে আমার সন্তানটাকে কোরআন শিখাইতে হবে এই কোনো আফসোস নাই কারণ নিজেই পারে না নিজেই কি পারে না এজন্য ভাই আমার ছেলেটাকে কোরআন পড়ানোবালা বানাইতে হবে নামাজের তালিম দিতে হবে আল্লাহ বলেন হাবিব আমার আপনি নামাজি হলে হবে না আপনার ঘরওয়ালারে নামাজের আদেশ করেন কোরআনের আয়াত ওয়ামুর আশিরাতাকা ওয়াল আকরাবিন ও আমার হাবিব আপনি নিজের ঘরওয়ালা আপনার বিবিরে নামাজি বানান নামাজের আদেশ করেন কোরআন শিখান দিনদারি শিখান সন্তানদেরকে দিনের দিকে ডাকেন ও ভাই আমি আর আপনি সব জায়গায় ওয়াজ শুনি ওয়াজ করি দোকানে বইলে আমার মতো মুফতি নাই দোকানে বইলে আমি মুফতি আমি ফতোয়া দেওয়া শুরু করি কিন্তু আমার ঘরের মধ্যে যাইয়া বিবিরে কোনো সময় ফতোয়া দিলাম না সন্তান রে ফতোয়া দিলাম না ও আমার সন্তান কোন দিকে যাস কোন জায়গায় যাস কি করস শাসন করলাম না এই সন্তান আল্লাহর কসম এই সন্তান আমারে কিয়ামতের দিন জাহান্নামে ফালাইয়া দিবে এই সন্তানের কারণে আমি জাহান্নামি হয়ে যাব ও ভাই আমার সন্তানগুলোরে আমি বাবা শুরু থেকে ভুল করে আসতেছি শুরু ওইটাই বলতেছিলাম তাহলে আমি আমার এই সন্তানগুলো থেকে সুন্দর নাম প্রথমে বলছি আকিকা কয় দিনের দিনে বলছিলাম আকিকা সাত দিন
14তম দিন অথবা কি 21তম দিন এবং মাথা মুন্ডাইয়া চুলগুলোরে 7 দিনের দিনে কি সন্নসান্দি বা যা সামর্থ্য আছে সদকা কইরা দেওয়া সুন্দর একটা নাম রাখা কোরআন শিখানো 7 বছরের বেলা নামাজের আদেশ দেওয়া 10 বছরের নামাজের জন্য বাইরানো মানে পিটানো কথা বুঝে আছে 10 বছর পরে নামাজ না পড়লে বাড়ি থেকে বের করা দেওয়া ইমাম আহমদউদ্দিন হাম্বল বলে তাকে কঠিন শাস্তি দেওয়া ও ভাই এই কাজগুলো আমরা করি না সন্তান যদি অন্যায় করে সন্তান যদি অন্যায় করে পাপ কাজ করে বাবা দেখেও না দেখার বান্দরে বাবার কাছে বিচার দিছে আপনার সন্তান অমুকের মেয়ের সাথে আজেবাজে কাজ করছে খারাপ ইঙ্গিত করছে চোকটিপ মারছে বিচার করার কারে এই যুগে এই ফলা একটু করবে এটা বয়সের দোষ বাবা এটা বিচার করছে বাবা কথা বুঝে আছে কথাটা ও ভাই আমার সন্তান আরেকজনের দিকে বিচার দেওয়ার পরে কেন আমি বিচার করলাম না তোর আজকে ঘরে খানা নাই পিটাইয়া চামড়া উঠায় ফেলবো আমার সন্তান হইয়া কেন অপরাধ করলি আমার নাক চুল কেন কাটলি এরকম ভাবে সন্তানকে শাসন করা নবী বলেন তোমরা ঘরের মধ্যে আদবের লাঠি রাখো সন্তান বেয়াদবি করলে সন্তানকে শাসন করো স্ত্রী বেয়াদবি করলে স্ত্রীকে কি করো শাসন করো ও ভাই মদিনার নবী বলছেন এই কথা অথচ আমি আর আপনি নামাজ পড়ে না শাসন করি না এরকম ভাবে সন্তান আমার কথা শুনে না দিনের লাইনে ফজরের নামাজে নাই যোহরে নাই আসরে নাই সন্তানও নামাজ পড়ে না শাসন কি করব বাবাও তো পড়ে না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে কিনা হবে কিনা এই সন্তান একটা আমানত সন্তান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মাল সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য আমি যারে চাই তারে দেই যারে চাই তারে দেই না আল্লাহ বলেন ক্বাল আল্লাহু তাআলা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন এই সন্তান সন্ততি দুনিয়ার জিনাত দুনিয়ার সৌন্দর্য আমি আল্লাহ যারে চাই তারে দেই যারে চাই না তারে দেই না আমারে সন্তান দিছে কে আল্লাহ আমি নিজে নিজে আসি নাই আমি সন্তান দিয়ে দেনেওয়ালা না বলে হুজুর আমি জন্ম দিছি না 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 আপনি সন্তান জন্ম দেন নাই কারণ সন্তানের জন্ম দিবেন আপনি ঠিক আছে রেহমের মধ্যে বীজ গেছে চোখ আসতো কোন জায়গা থেকে মাথা আসতো কোন জায়গা থেকে হাত বানায় দিল কে সন্তানের মধ্যে রূহ আসতো কোন জায়গা থেকে আপনি মৃত একটু পানি গেছে এই মৃত পানি রেহমের মধ্যে গেলে সেই জিন্দা মানুষ কে বানাইলো চোখ বানায় দিল চোখের জায়গায় চোখ হাতের জায়গায় হাত ব্রেনের জায়গায় ব্রেন কে বানাইলো আল্লাহ ও ভাই আমার সন্তান আমানত হিসেবে দিছে এই আমানত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন আমারে জিজ্ঞাসা করবে নবী বলেন প্রত্যেককে তোমরা প্রত্যেককে দায়িত্বশীল কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুখারীর হাদিস কুল্লু কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম ও কুল্লুহুম রাঈন অকুল্লুকুম মাসউলুনা রাইয়াতিহি মদিনা নবী বলেন তোমরা সবাই জিম্মাদার কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ও আমার বান্দা তুই তোর ঘরের জিম্মাদার সন্তানের জিম্মাদার আল্লাহ আমি তোরে বানাইছি স্ত্রীর জিম্মাদার আমি তোরে বানাইছি তোর সন্তান নামাজ পড়ে নাই তুই তো কখনো জিম্মাদারি পালন করস নাই শাসন করলি না কেন আজকে জাহান্নামে চলে যা সবাই প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা রাইয়াতিহি ও ভাই আমরা সবাই জিম্মাদার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কে আল্লাহ তাহলে এই সন্তান আমারে আমানত হিসেবে দিছে আমানত হিসেবে দিছে বাবা মার উচিত আপনি এস্টাবলিশ করান পড়ান ঠিক আছে বিবাহ করায় দেন না সমস্যা নাই তো এই যুবক সমাজে বিবাহ করায় দেন না কথা বুঝে আসছে কথাটা বিবাহর দ্বারা বরকত দেয় কে আল্লাহর নবী বলেন তিন ব্যক্তিরে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব কয় ব্যক্তিরে তিন ব্যক্তিরে সাহায্য করা আল্লাহর জন্য আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই তিন ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন আউনুহুম আলাল্লাহ হাক্কুন আউনুহুম আলাল্লাহ নবী বলেন তিন শ্রেণীর লোকের সহযোগিতা করা সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এক নাম্বার আল মুকাতিবুল লাযী ইউরিদুল আদা আন্নাকিহুল লাযী ইউরিদুল আফাফা ওয়াল মুজাহিদু ফী সাবিলিল্লাহ
তিরমিজির হাদিস মদিনার নবী বলেন তিন ব্যক্তি এক নাম্বার ব্যক্তি ওই গোলাম মুকাতেব গোলাম আগে গোলাম বান্দির প্রচলন ছিল গোলাম মালিকের সাথে চুক্তিবদ্ধ করছে এত টাকা দিতে পারলে তুই আজাদ এই গোলাম রে আল্লাহ তাআলা মানুষের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য টাকা জোগাইতেছে এই গোলামরে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব দুই নাম্বার অন্নাকিহুল্লাজি ইউরিদুল আফাফা ওই বিবাহকারী ওই যুবক যে বিবাহ করে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচতে পারতেছে না যেদিকে তাকায় গুনাহ যেদিকে তাকায় উলঙ্গ নারী যেদিকে তাকায় বেহায়া নারীরা উলঙ্গ হইয়া রাস্তাঘাটে ঘুরে আর যুবক আল্লাহর কিছু কিছু এখনো যুবক আছে নামাজ পড়ে আলেমদেরকে ভালোবাসে আলেমের বয়ানে পাগলের মতো দৌড়ে যায় এই বয়ানের কারণে নামাজের কারণে রাস্তায় গেলেও ভয় লাগে আহা কি করব কি করব মনে মনে চিন্তা করে আল্লাহ যদি বিবাহ করতে পারতাম হালাল ভাবে নিজের স্ত্রীর কাছে যাইয়া গুনাহ থেকে বাঁচতে পারতাম এজন্য আল্লাহর নবী বলেন আন্নাকিহুল্লাজি ইউরিদুল আদা যেই বিবাহকারী গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে এই বিবাহকারীকে আল্লাহ স্বয়ং নিজে এই আল্লাহ তাআলা সহযোগিতা করবেন সুবহানাল্লাহ বলবেন না যেই ব্যক্তি বিবাহ করে কিসের জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তার সহযোগিতা করবে কে আল্লাহ স্বয়ং আল্লাহ দুই তিন নাম্বার হইছে মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হইছে তারে সহযোগিতা করা আল্লাহর উপর ওয়াজিব ও ভাই যুবক ভাই ও যুবক ভাইয়ের পিতারা আপনার সন্তানটা দেখেন না উপযুক্ত হইছে ঘরে থাকে না ভাল লাগে না কি রে কই যাস আরে বাবা ভাল লাগে না কথা কইন না বাবারে কইতে পারে না বিবাহ করায় দেন কথা বুঝছেন না খাট ফিদাইয়া ভাই ফাড়াই লইতেছে কি হইছে বুঝতে পারতাছে না মায়ের কই বুঝান না তার তো মতি শুধু ভালো না দাদি কইতেছে তোর ছেলের বিয়ে করানোর দরকার কথা বুঝছেন না আর আমি তোমাদেরকে বুদ্ধি শিখাই দেই খানা খাইবা না ধুম ধরে থাকবা একদম চুপচাপ থাকবা হ্যাঁ মুরব্বি দাদা দাদাদেরকে ধরবা দাদিরে ধরবা দাদি ভাল লাগতেছে না কি করা যায় বিয়ে করে দেন কি তোর বাহিরে বুঝাইতাম বুঝা বুঝা দাদারা লাগাই দিবা কথা বুঝলি কথাটা তারা তার বিয়ে করার জন্য তারা তার বিয়ে করার জন্য নবী বলেন বিয়ে করার দ্বারাই অর্ধেক ইমান পুরো হয় বিয়ে করার দ্বারাই অর্ধেক ইমান কি হয় পুরো হয় আল্লাহর হাবিব বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালাল ঈমান ওয়াল ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি মদিনার নবী বলেন কোন বান্দা যখন বিবাহ করে তার অর্ধেক ঈমান পুরো হয়ে যায় আর অর্ধেক ঈমান আর বাকি অর্ধেক যেন আল্লাহর সে ভয় করে ও ভাই মদিনার নবী বলেন বিবাহ করলে ঈমান পুরো হয় বিবাহ করলে রিজিক দেয় কে আল্লাহ বিবাহ করলে সহযোগিতা করব কে আল্লাহ ও বাবা যুবকের বাবা আপনি বলেন বিবাহ করলে খাবে কি বউ খাবে কি সে তো কোনো চাকরি নাই বাকরি নাই না 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 মদিনার নবী বলেন বিবাহ করার দ্বারাই বিবির একটা রিজিকের ভান্ডার আল্লাহ লিখে রাখছে তোমার এই ছেলের স্ত্রীর রিজিকের ভান্ডার আর এই ছেলের রিজিকের ভান্ডার যখন একত্র হয়ে যাবে আসমান থেকে আল্লাহ স্বয়ং বরকত নাজিল করে দিবে সুবহানাল্লাহ স্বয়ং বরকত নাজিল করে দিবে আর আপনারা ভুল বুঝেন আপনারা কি বলেন ভুল বুঝেন কথা বুঝেন না কথা না 35 পুরো হয়ে গেল আরে ভাই আগে বিয়ে করলে ফজিল ভালো আছে তো যুবক ভাইদেরকে যদি আগে বিয়ে করান সন্তান মানুষ হইতে হইতে একদম জোয়ান থাকতে সন্তান বড় আর আপনি 35 যায় বিয়ে করছেন সন্তান একটা হওয়ার বড় হইতে হইতে আপনি 55 বুড়ো হয়ে গেছেন সন্তানের যদি এই বেটা নামাজ পড় এই বুড়া কোনো কথা কোবা না কোনো সাবধান এখন আপনি চিন্তা করতেছেন শক্তি তো নাই কি করব 35 বিয়ে করছি তুই এখন তোর শক্তি বেশি যদি তোরে ফিডাও দেই তুই সন্তান মনে হয় আমি বাবার গা হাতও দিতে পারস এই ডরে আর কিছু কয় না থাক 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 ঘুমা 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 কোনো কথা নাই হ্যাঁ মসজিদ যাও তুই মসজিদে না দেবা আমারে জ্বালাইতেছ কথা বুঝলি কথা তাবলিগে যাও বয়স কত হইছে বয়স তোমার 65 তোমার মতন এই গ্রামের মধ্যে বয়স আসেনি কোলায় কইতেছে বাইরে তাবলিগে যাও ওই অমুক জায়গায় হজে যাও হজে ঠিক আছে হজে যাইতাম দা জামুগা বাড়ি ছেড়ে দিয়ে রওনা হইছে হজে হজে যাওয়ার পরে কি মামার বয়স বলে বেশি হয়ে গেছে যাই দেয় ওনার সে বুড়া থুতুরা কাঁদতেছে কি ও কান্দেন কা আরে কি কই তার জান মন বালা না কি কান্দেন কা কম না ভাই কি কম আমার আব্বা আমার মারছে আপনার আব্বা আছে বয়স কত ক 95 আপনার আব্বা আছে হন কহ দূর হজের গোষ্ঠী গিলা আগে আপনার বাবার চাইতাম যাবো লন কি ও মুরব্বি থুরথুরা বুড়া কান্দে কি ও কান্দেন কা মুরব্বি যে এরকম ভাবে ওনারে মারছে আপনার ছেলে তো কান্দে এই বুড়া মানুষটারে মারছেন কা কার আমরা জানসারি ফুলাবেন বেদ্ধ হয়ে গেলে ফুলাবেন ধমক ধমক লাগে কি হয়েছে আমি তারে কইছি তার দাদার ফানগুলো সেচে দিতে তে আমার কথা শোনেন তার দাদার ফানগুলো কি হ্যাঁ কয় করি আল্লাহ রে আল্লাহ আমার হজে দেওয়া দরকার নাই বুড়ার উপরে কি আছে বুড়া আছে
ও ভাই ও ভাই আপনারা ভাবতেছেন আপনারা ভাবতেছেন না এস্টাবলিশ হইয়া বিয়ে করব না না সন্তান গুরুর মানুষ বানাইতে হবে ও যুবক ভাইরা বিবাহকে হালাল করেন হারাম জেনার দিকে যায় যুবকরা অহরহ জেনার দিকে যায় আজকে সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে গেছে জেনা সহজ বিবাহ করতে গেলে কে বলে কঠিন কিভাবে ওহো বিবাহ করতে গেলে দেখে মেয়ের কোটি কোটি টাকা আছে কিনা ছেলে কি করে ছেলে বড় ধনীর ফলা কিনা আ মেয়ের বাবাতে গাড়ি পাওয়া যাবে কিনা হুন্ডা পাওয়া যাবে কিনা ফ্রিজ পাওয়া যাবে কিনা এরকম ভাবে 500 জন লোক মেহমানদারি করাইতে পারবে কিনা 10টা গরু জবাই করতে পারবে কিনা 10 লক্ষ টাকা মোহরানা ধরতে পারবে কিনা আই হায় বিবাহ কঠিন হয়ে গেছে আল্লাহর নবী বলেন বিবাহ সহজ ওই বিবাহর মধ্যে বরকত যেই বিবাহর মধ্যে খরচ কম হয় আল্লাহর হাবিব বলেন কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ওই বিবাহর মধ্যে বরকত যেই বিবাহর মধ্যে খরচা কম কথা বুঝছেন কত যেই ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারাহু মুনাতান নবী বলেন ওই বিবাহর মধ্যে বরকত ওয়ালা আযম বিবাহ যেই বিবাহর মধ্যে মোহরানা কম হয় খরচা কম হয় গেট ফিট লন দেয় না আলোক সজ্জা করে না মসজিদের মধ্যে খুতবা দিয়ে বিয়ে হয় নবীর তরিকায় খুতবা দেয় আই হায় এখন তো এমন বিয়া কঠিন হইছে বিয়ার আগে 10 লাখ টাকা রেডি রাখতে হয় 10 লক্ষ টাকা আমার বিয়ের মধ্যে খরচ করব 10টা গরু জবাই করব এরকম ভাবে আলোক সজ্জা করব গায়ে হলুদ করব আহা জেনা 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 একজনের বিবাহ হইতে যায় হাজার হাজার নারী দর্শিত হয়ে যায় আল্লাহর কসম এই বিবাহের মধ্যে কখনো শান্তি হবে না এজন্য তো কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায় কিছুদিন পরে স্বামীর লগে স্ত্রীর মিল নাই কারণ কি বিবাহের মধ্যে নবীর তরিকা নাই নবীর তরিকায় বিবাহ হয় না বিবাহ করে 10 লক্ষ টাকা নিয়ে না 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 নবী বলেন অল্প খরচে বিবাহ যেই বিবাহ হয় অল্প খরচ ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারাহু মুনাতান তিরমিজির হাদিস নবী বলেন ওই বিবাহটা বরকত ওয়ালা যেই জায়গায় খরচ কম যেই জায়গায় আলোক সজ্জা হয় না অল্প মানুষ অল্প মোহরানা অল্প কিছু দিয়া সাধারণভাবে বিবাহ হয়ে যায় এত সহজ বিবাহরে আমরা কঠিন বানাইছি 10 লক্ষ যৌতুক ফৌতুক ইটা দিয়া বংশ দিয়া ইস্টাবলিশ দিয়া বিয়াটারে কঠিন বানাইছি বিবাহরে কঠিন বানানোর কারণে জেনা বেড়ে গেছে শাস্তবুন খালতবুন মামতবুন গোফনে গোফনে জেনা বাবি এরকম ভাবে সমাজের মধ্যে জেনা ছাইলা হয়ে গেছে হইছে কিনা বলেন হইছে কিনা এই বিবাহরে কঠিন বানানোর কারণে আপনারা বিবাহরে কঠিন বানাইছেন আপনারা যার কারণে ছেলের বিয়ে দিতে চান না আহ রাসূলের যুগে এক সাহাবী ওনার নাম ছিল জুলাইবিব কি নাম জুলাইবিব ওনার নাম কি আর নামটা বলেন না জুলাইবিব জুলাইবিব শব্দের অর্থ হইছে ছোট কাটো এই ছোট কাটো দেহে জীর্ণ শীর্ণ এর বংশ মর্যাদা নাই কালো কুচ্ছিত বেতে এই জুলাইবিবে যেই জায়গায় মেয়ে দেখছে কেউ তারে পছন্দ করে না আনসারি সাহেব কেউ মেয়ে দেয় না রসুলকে কলিজা দিয়া ভালোবাস রসুলের চেহারা না দেখলে জুলাইবিবের ঘুম আসে না জুলাইবিব হঠাৎ করে নবীর দরবারে যায় হাজির আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম সালাম ইয়া জুলাইবিব কি হইছে তোমার মন খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ এমনি ভাল কেমন আছো আগে বলো ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কি মন খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ আমি জুলাইবিবের জন্য মনে দুনিয়ার কোনো মেয়ে নাই জান্নাতে আমারে আল্লাহ একটা হুর দিবে কিনা আল্লাহর রাসূল বলেন তো জুলাইবিবে কেউ বিবাহ দেয় না কারণ কি জুলাইব কাল কালো কুচ্ছিত বেটে কোনো নারীরা পছন্দ করে না ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মনে হয় নারী পাবো না গুনাহ থেকে বাঁচতে পারবো না জান্নাতে আল্লাহ আমারে একটা হুর দিবে কিনা নবীর মনে আঘাত লাগলো জুলাইবিব কি বলতেছো তোমার বিবাহের দায়িত্ব আমি রসুল নিয়ে নিলাম সুবহানাল্লাহ এবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীরে বললেন ও আনসারী সাহাবী তোমার সুন্দরী রমিনী আছে কিনা ঘরের মধ্যে কাহা আছে ইয়া রাসূলুল্লাহ আরবের মধ্যে সবচেয়ে সুন্দর আমার নারী আমার মেয়েটা অনেক সুন্দর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করব ইয়া রাসূলুল্লাহ কোনো কথা নাই কোনো কি নাই কথা নাই ইয়া রাসূলুল্লাহ আর দেরি কিসের আর দেরি কিসের লাভ ভাই আমি রাজি হয়ে গেলাম রাজি
এবার বললেন না না নবী বললেন আমার জন্য না আমার জন্য না আমি বিয়ে করব না তাহলে কে ইয়া রাসূলুল্লাহ কয় না আমার একজন সাহাবী জুলাইবী আমারে কলেজে দিয়া ভালোবাসেন তারে না দেখলে আমারও ভালো লাগে না সে আমার পরিবারভুক্ত আমি তারে করে নিছি আমার জুলাইবীর জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব আমি সাইয়্যিদুল মুরসালিন দিতেছি এবার জুলাইবী এরকম ওই মেয়ের বাবা চিন্তা করলো ইয়া রাসূলুল্লাহ জুলাইবী জুলাইবীর নাম শুনে হের মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ রাজি ছিল এখন কি মাথা খারাপ ইয়া রাসূলুল্লাহ জুলাইবী জুলাইবীর ব্যাপারে প্রস্তাব আপনি দিবেন ঠিক আছে মেয়ের মার সাথে আমি একটু কি করব পরামর্শ করব এবার মেয়ের মার সাথে যা বললেন আল্লাহ রাসূল তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে মেয়ের মা বলে আমি লাব্বাইক আমি লাব্বাইক কয় আরে লাব্বাইক পরে ক এটা তো নবীর জন্য না রাসূলের জন্য যদি হইতো আমি রাজি হইতাম কার জন্য জানোস নি কার জন্য জুলাইবীর জন্য তোর মিয়ার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে না 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 আল্লাহর কসম এই জুলাইবীর জন্য আমার তো সুন্দরী নারী কখনো আমি রাজি না কখনো আমি মানি না স্বামী স্ত্রীর কথা দুইজনের কথা কাটাকাটি হচ্ছে এদিক দিয়ে আম্মে বলতেছে মা কি বলতছ তোমরা কি বলতছ মেয়ে বলল সোনার তোমার দরকার নাই আমি শুনছি আমার নবী কলিজার টুকরো নবী জুলাইবীর ব্যাপারে আমারে প্রস্তাব দিছে ও মা ও আমার বাবা আমার নবী যেই ফয়সালা দিছে আমি নির্দ্বিধায় আমি মেয়ে এক বাক্যে রাজি হয়ে গেলাম আল্লাহু আকবার বলবেন না আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম কিরকম মেয়ে ওই ওই মেয়ে বলতেছে আনসারি মেয়ে এবার আয়াত মা বাবা আপনারা জানেন না সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূল যেই ফয়সালা নেয় এই ফয়সালা যদি না মানে সে মুমিন হতে পারে না এই মুমিনের কখনো এটা উচিত হবে না কথা বুঝে আসছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ কোরআনে বলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত কোন মুমিন নর নারীর জন্য এটা কখনো জায়েজ নাই কি জায়েজ নাই আল্লাহ যেই ফয়সালা করে রাসূল তার রাসূলে যেই ফয়সালা করে এই ফয়সালারে ডিঙ্গায়া যাওয়া এই ফয়সালারে না মানা এটা কোন মুমিন নারী পুরুষের জন্য উচিত না এটা জায়েজ না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল করে দিলাম এই আয়াত যখন শুনছি এবার মেয়ের মা বাবা রাজি হইছে ঠিক আছে মা তুই যদি রাজি হস জুলাইবীর সাথে তোরে বিবাহ দেব এরকম ভাবে নবীজি কি করলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুলাইবীর বিবাহের দায়িত্বের খরচ আমি উসমান গনি নিয়ে নিলাম সুবহানাল্লাহ তার যত খরচ আছে আমি দিয়ে দেব ও ভাই এই হাদিস থেকে বোঝা এটা ইবনে তাফসীর ইবনে কাসির আছে সূরা আহজাবের 36 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির বলেন নবীর বিবাহ দেওয়ার সময় খাদিজার সাথে যখন রাসূলের বিবাহ হয়েছিল নবীর বিবাহের খরচের মোহর আনার দায়িত্ব নিছিল আবু তালেব বলল আমার ভাতিজার মোহরের দায়িত্ব আমার আমার খরচ যা হবে আমি নেব আবু তালেব এত ভালোবাসা দিছে ও ভাই ও কলিজার টুকরা যুবক ভাই তোমার কি এমন সাসা নাই সমাজে যেই সাসা তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে না আল্লাহর কাছে কাঁদো গুনাহ হয়ে যায় ও মালিক গুনাহ হয়ে যায় এমন কোন চাচা নাই যেই চাচা নিজে ভাতিজা গরিব হওয়ার পরে ভাতিজার বিবাহ দেয় নিজের খরচে এমন কোটিপতি লক্ষপতি চাচা কি নাই না আমাদের সমাজে এমন চাচাও নাই এমন চাচাও নাই আরেকজনকে বিবাহের ব্যাপারে সহযোগিতা করার মতো চাচা পাওয়া যাবে না অথচ জুলাইবীর দায়িত্ব নিছিল কে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ খানা যা লাগে খানা যা লাগে জুলাইবীর খানার দায়িত্ব আমার এবার নবী বলেন ও জুলাইবী আমি আমার পক্ষ থেকে কিছু দিরহাম দিনার দিতেছি এগুলো নিয়ে তুমি বাজারে যাও বাজারে যাইয়া এরকম তোমার স্ত্রীর জন্য কিছু খরচাপাতি করো শাড়ি ইত্যাদি যা কিছু লাগে বিবাহের সব কিছু কিনতে যাও জুলাইবী বাজারে গেলেন বাজারে যাইয়া নবীর সাহাবী একজন ঘোষণা দিতেছেন রাসূলের সাহাবীরা কে কোথায় আছো
যুদ্ধ আরম্ভ হইছে যুদ্ধ লাগবে যুদ্ধ হবে আসো আসো নবী অর্ডার করছেন আসো যুদ্ধ যাব জুরাইবীব এই টাকা দিয়া বিবাহের খরচের টাকা দিয়া এরকম ভাবে কিছু না কিনিয়া বোর জন্য বাজার সদা না করিয়া কামাররে বললেন একটা তলোয়ার দে একটা ডাল দে যেই যুদ্ধে আমার নবী রওনা হবে এই যুদ্ধের মধ্যে আমি জুরাইবীব থাকব না এটা হতে পারে না আমার কিসের বিয়া কিসের আনন্দ আমার নবী যুদ্ধে যাবে আমি না গিয়ে থাকতে পারবো না এবার কামারের থেকে ওই টাকাগুলো দিয়ে একটা ডাল একটা তলোয়ার নিয়া যুদ্ধ করতে 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 জুরাইবীব শহীদ হয়ে গেছে আর এদিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে কে কে লাশ কারা কারা আছে শহীদ হইছে শহীদদের লাশগুলো বের করে আনো শহীদের লাশগুলো খোঁজা হইল বের করতেছি এরকম ভাবে হঠাৎ করে জুরাইবীবের লাশ দেখতেছি ইয়া রাসূলুল্লাহ জুরাইবীব জুরাইবীবের লাশ নবী বলে জুরাইবীব জুরাইবীব তো বিয়ের জন্য পাঠাইছিলাম বাজার করার জন্য এই যুদ্ধে আসলো কেন কিভাবে এবার যা দেখলেন না সত্যই জুরাইবীব বিবাহের বাজার না করিয়া তলোয়ার নিয়া ডাল কিনিয়া জুরাইবীবের মনে আশা দুনিয়ার নারী চাই না দুনিয়ার নারী দুনিয়ার মানুষ আমারে তুচ্ছ মনে করে আমি আমার মালিকের দরবারে চলে যাব যদি আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার মালিক দেখবে এরকম সাহাবারা দেখলেন ইয়া রাসূলুল্লাহ জুরাইবীব যেই জায়গায় যুদ্ধ করছে জুরাইবীবের পাশে সাতটা লাশ কাফের লাশ পরে আছে মানে সাতটা কাফেরকে হত্যা করিয়া জুরাইবীব শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ নবী আসলেন আগে আসলেন আগে আসলে দেখলেন জুরাইবীব টুকরা টুকরা করে ফেলছে জুরাইবীবকে আহ নবীজি কাঁদতেছে রাসূলের জুরাইবীবকে খুবই মহব্বত করতেন জুরাইবীবকে রাসূল কি করতেন খুবই মহব্বত করতেন তো নবীজির চোখের পানিগুলো দাড়ির মধ্যে পড়তেছে আর লাশটা ধরতেছে জুরাইবীব আমার জুরাইবীব আল্লাহ সাতটা কাফেরকে হত্যা করছে তারপরে সে নিজে মরছে আল্লাহ জুরাইবীব দুনিয়ার নারী পায় নাই আপনি জান্নাতে তার নারী দিয়ে দিয়ে সুবহানাল্লাহ এবার রহমতুল্লিল আলামিন সোগের ফানি মুসিয়া জুরাইবীবকে জানাজা ফরাইলেন নবী বলেন সাহাবীরা আমার তোমরা কবরে নামা দরকার নাই আমার জুরাইবীবের লাশ আমি নিয়ে কবরে নামবো রহমতুল্লিল আলামিন নিজের হাতে জুরাইবীবের এরকম ভাবে উঠাইয়া জুরাইবীবের লাশটা যখন কবরে শোয়ায় রহমতুল্লিল আলামিনের সোগের ফানি আর আল্লাহরে বললেন আল্লাহ জুরাইবীব আমার থেকে আল্লাহ জুরাইবীব আমার থেকে আমি জুরাইবীব থেকে তাকে তুমি জান্নাতের নিয়ামত দিয়া তাকে আয় আল্লাহ খুশি ফেরা দাও এই বলে জুরাইবীবের সোয়ান যখন সোয়াইতেছেন কান্না হঠাৎ আসতেছে রসুলের কান্না মুসে মুসা অবস্থায় নবী হাসি দিলেন হঠাৎ করে হাসি দিলেন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এই ভাগ্য কার হতে পারে আপনি নিজেই তার কবরে রাখলেন এত সৌভাগ্য জুরাইবীবের প্রথম তো কাঁদলেন এরপরে কেন বা হাসলেন হাসার কারণ কি ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন বা কাঁদলেন তো বুঝলাম ব্যথায় কাঁদছেন কেন হাসলেন আমি হাসছি এই জন্য আমার আল্লাহ জুরাইবীবকে দেখলাম জান্নাতের মধ্যে এরকম ভাবে ঢুকাইতেছেন আর হুরেরা তার হুর একজন হুর এমন ভাবে তাকে স্বাগতম জানানোর জন্য দেউড় দিছে দেউড় দেওয়ার কারণে তার পায়ের গোছা আমার নজরে পড়ে গেছে সুবহানাল্লাহ আর জুরাইবীবের হুরের দিকে তো আমার তাকানোর কি নাই রাইট নাই ঠিক না এজন্য আমি মুস্কি হাসি দিয়ে নিচের দিকে তাকায় ফেললাম আমার জুরাইবীবের জন্য জান্নাত রেডি আর জান্নাতের হুর তারে স্বাগতম দেওয়ার জন্য দেউড়ে তাকে নিয়ে রিসেপশন মানে স্বাগতম দিয়ে তাকে জান্নাতে নিয়ে গেছে সুবহানাল্লাহ ও ভাই ও কলিজার টুকরা যুবক ভাইরা এবার চিন্তা করো জুরাইবীব কেমন ছিলেন আর জুরাইবীবকে দুনিয়ার নারীর দুনিয়ার মানুষ পছন্দ করে না তুমি মনে করো আমি যুবক আমি কালো আমি কুচ্ছিত আমি গরিব আমার সম্পদ নাই সমাজে আমার দাম নাই আমি যেই মেয়েটাকে চাইতেছি দিনদার হিসেবে ভালো হিসেবে আল্লাহ নবী বলছেন তোমরা দিনদার মেয়েকে বিবাহ করো ফাসফুর বিজাতি দিন মানুষ চার জিনিস দেখে বিবাহ করে অলি মালিহা অলি হাসবিহা অলি জামালিহা অলি দিনিহা ফাসফুর বিজাতি দিন তিরমিজির হাদিস
মানুষ মাল দেখে টাকা দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে বিবাহ করে দিন দেখে দিনদারি দেখে তোমরা কি করো ফাসফুর বিজাতি দিন দিনদারি নারীকে বিবাহ করো মেয়েটা কোরআন পড়তে পারে কিনা মেয়েটা কালামুল্লাহর আওয়াজ সুন্দর কিনা এটা পর্দা করে কিনা মেয়ের মা পর্দা করে কিনা মেয়ের নানির বংশ কি মা ভালো হইলে মেয়ে ভালো হয় নানি ভালো হইলে মা ভালো হয় মা ভালো হইলে মেয়ে ভালো হয় মেয়ের মা পর্দা করে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা এগুলো তাকায় না তাকায় কি আমরা ও যুবক ভাই বিবাহ করতে যায়া তাকায় মেয়ের কোটি টাকা আছে কিনা সামরা সাদা কিনা লম্বা কিনা লম্বা সামরা সাদা দিয়া কোনো লাভ নাই শান্তি নাই আগুন লাগা যায় কিছুদিন পরে তোমারে রাইখা আরেকজনের সাথে বিল্ডিং মারে আছে না নাই এজন্য মদিনার নবী বলেন ফাজফুরু বিজাতির দিন তোমরা দিনদারিকে অগ্রাধিকার দাও আর কিছু কিছু যুবক ভাই চায় দিনদারি বিবাহ করতে দেয় না এই টাকা নাই পয়সা নাই কিন্তু নামাজি ছেলেটা দিতে চায় না এই তার বাবা রিকশা চালা গরিব মানুষ আহা সৎ ছেলের কাছে বিবাহ দিতে চায় না গরিব হোক এরপরে দেয় না অথচ এমন এমন কিছু মানুষ আছে জমিনে দুনিয়ার কেউ তাকে দাম দেয় না এই দুনিয়ার হালাল খায় তো হারামের দিকে যায় না এ অনেক কষ্টে চলে হালাল ভাবে চলতে গেলে অনেক কষ্ট কষ্ট কি না দুনিয়ার কেউ তাকে দাম দেয় না ও ভাই আপনি যদি আল্লাহরে ভয় করেন গুনাহ থেকে বাঁচেন হালাল খান অনেক কষ্ট ও দুনিয়ার কেউ দাম দেয় না আসমানে আপনার দাম থাক আছে কি নাই আছে কি নাই আসমান ওয়ালা আল্লাহ আসমানের ফেরেশতারা আপনাকে দাম দেয় আপনি ও যুবক ভাই আপনি মনে মনে সিদ্ধান্ত নিছেন আয় আল্লাহ আমারে কেউ দাম দেয় না কি করব কি করব এরূপ চিন্তা করার কারণ নাই আপনি রবের কাছে দোয়া করেন আল্লাহ এমন একটা বিবি দান করেন যেই বিবির কারণে আমি জান্নাতি হব যেই বিবির উসিলা আমি আমিও নামাজি হব যেই বিবির উসিলায় আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত হবে এরকম একটা বিবি আমারে দান করেন এরকম দোয়া করা যাবে না যুবক ভাইরা করা যাবে কি না আহা এরকম দোয়া করি না তো করি না আর আমাদের কাছে আসেও না যুবকরা আমরা পরামর্শ দেব বেটা ওলামার কাছে যাবি বেটা এক এক যুবক রসুলের কাছে যাই কি কয় জানেন বলবো 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 এ ফুলামানগুলো এরকম দৌড়দৌড়ি করতেছে কেন রহমতের জান্নাতের বাগিচার এরকম লাফালাফি করে বসো 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 যুবকদের ওয়াজ করতেছি যুবকরা কলজা ফাড়াইয়া শোনা দরকার ঠিক না রে তোদেরকে বেটা তো করে তোদেরকে বেটা বিয়ে করাতাম চাইতেছি বেটা তোমরা যে এমন ছটফট করতেছো খেয়াল করে শোনো নবীজির এই আমি কি বললাম আলেম ওলামাদের কাছে যাইবা যুবক পরামর্শ করবা হুজুর গুনাহ গুনাহ থেকে বাঁচতে পারে কি করব হ্যাঁ এক যুবক বলছে আমার কাছে আয় বলে হুজুর ইয়া দেন অনুমতি দেন আমারে কি অনুমতি কয় আমি বিষ খেয়ে মরে যাবো আমি অনুমতি দিতাম তার বিষ খেয়ে সে মরে যাবে তুই তো জাহান্নামে যাবি আমারে আসছত হুজুর আপনি আরামে আছেন লন আপনার নিয়ে লাভ দেই আপনি রে কি লাভ দেই তুই বিষ খাবি কেন ক আগে কি হয়েছে নজবি লাত্মতা মহাপাপ আমি বুঝাইলাম বিষ খাবি কেন হুজুর হেতির বিয়ে হয়ে গেছে এটা কয়ে কান্দা শুরু করছে হেতির মানে হ্যাঁ প্রেমিকা হুজুর প্রেমিকার কি হয়েছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়েছে হ্যাঁ বিষ খেয়ে মরবে ধরে বেড়া তুই বেটা আরেক যে আরেক নারী বেগানা নারী বিয়ে হয়েছে তুই বেটা বিষ খাবি না বেটা কখনো না এই নারী তোর জন্য কাল ছিল হ্যাঁ এই নারী তোকে জাহান্নামে দিত দরকার নাই তোর নসিবিটা নাই তোর রিজিকে এই নারী নাই তোর স্ত্রী হিসাবে এই নারীকে আল্লাহ লেখে রাখে নাই তোমার ভালোর জন্য আল্লাহ তারা এরা একজন নারী রাখছে রাখছে কি না প্রত্যেক পুরুষের জন্য একটা নারী আল্লাহ বানায়া রাখছে একটা না মন চাইলে সাইটটা মন চাইলে কয়টা সাইটটা এটা করে তো আপনাদের এলাকার নারীরা আমার অবস্থা কাহিল করবে এই হুজুর করতে আনছে কথা বলছেন না সব বাগ দিতে রাজি আছে স্বামীর বাগ দিবে না কথা বলছেন না আল্লাহ বাগ দেয় আল্লাহ বলছে সামর্থ্য থাকলে সাইডটা করো আল্লাহ বাগ দেয় তুমি দুনিয়ার নারী বাগ না দিলে কি হইছে আল্লাহ তো দিতেছে কথা বলছেন না তোমার অনুমতি লাগবে না আল্লাহ অনুমতি দিয়ে দিছে সামর্থ্য থাকলে কি বলছে ফাঙ্কি হু মা তবালা কমিনান নিসাই মাসনা সুলাসা আউবা ওয়াইন খিফতুম আল্লাহ তাআলা ওয়াহিদা আছে না সূরা নিসাতে আছে না নাই আল্লাহ বলেন বিয়ে একটা দুইটা তিনটা চারটা করো যদি ইনসাফ করতে না পারো ভয় পাও তাহলে একটাই থাকো একটাই কি থাকো নারীরা ইয়া দিতে চায় না কথা বুঝে আছে ও যুবক ভাইরা আমাদের সাথে পরামর্শ করবি কেমনি বিয়ে করার লাগে তোরে অতি তাড়াতাড়ি আমরা করাই দেবো ইনশাআল্লাহ দোয়া আছে আল্লাহুম্মা জাউউজনি আল্লাহুম্মা জাউউজনি এই দোয়া যে করবে আরে বুড়ারা আমরা করব না আপনারা করবেন নাকি এ বুড়া মানুষ আসেনি বুড়া মানুষের বউ আসেনি কাদের বউ নাই এই বউ আসেনি বুড়া অবস্থায় যদি এই দোয়া করেন একটা দোয়া আছে আল্লাহ আপনাদের বিবাহের ব্যবস্থা করাই দিব কথা বুঝে আসছে কথাটা যাই হোক কিছু দোয়া আছে যুবকরা
এবং উলামা একরামের কাছে পরামর্শ নিবা। তো রাসূলের কাছে এক যুবক মনে আছে কোন কথা বলতে চাইছিল না, রাসূলের কাছে এক যুবক যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার জেনা করতে মন চায়। কি করতে মন চায়? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন বেদ্দব তার ঘাড়টা মটকায় দেই ইয়া রাসূলুল্লাহ বেদ্দব। নবী বলেন না না ওমর না না এই যুবক আল্লাহর ভয়ে আমি নবীর কাছে আসছে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আসছে, সে যদি জানা করতই আমি রাসূলকে জানাইতো না, আমি এদিকে আসো যুবক। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন ও যুবক তুমি জানা করতে মন চায়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুধু শুধু বিয়ে করতে মন চায় মানে জানা করতে মন চায়, তো জানা করতে মন চায় তুমি যেই নারীর সাথে জানা করবা ও তো আগে তোমার একটা উদাহরণ দেই, তোমার মা আছে নি আছে, তোমার মার সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে ইয়া রাসূলুল্লাহ? আমি কখনোই মেনে নেব না, তাকে হত্যা করব। তাহলে তোমার বোন আছে নি আছে, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে ইয়া রাসূলুল্লাহ? কখনো মেনে নেব না। তোমার খালা আছে নি আছে, খালার সাথে জেনা করলে কেমন মনে হবে? না কখনো মেনে নেব না। ফুফি আছে নি আছে, তোমার ফুফির সাথে যদি জানা করে কেউ যদি জানা করে তোমার কেমন লাগবে ইয়া রাসূলুল্লাহ? আমি কখনো মেনে নিতে পারবো না। এবার নবী বললেন ও যুবক তুমি যেই নারীর সাথে জানা করবা সে হয়তো কারো বোন অথবা কারো মেয়ে, কারো খালা, কারো ফুফি, এই না অথবা কারো মা, ওই লোকেরাও তো এটা পছন্দ করবে না, ওই লোকেরাও তো তোমারে হত্যা করতে চাইবে। ও যুবক এদিকে আয় এদিকে আয়, আমি সাইয়্যিদুল মুরসালিন তোর বুকে ধরে দোয়া করতেছি, এদিকে আয়। নবী ওই যুবকের হাত ধরে একটা দোয়া করলেন আল্লাহুম্মা গফিরহু ওয়াহসিন ফারজহু ওয়াতাহহির কলবহু। এই দোয়া নবীজি করলেন আয় আল্লাহ তাকে মাফ করে দেন, তার কলবকে পবিত্র করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন, এই দোয়া রহমতে তার লজ্জাস্থানকে আল্লাহ হেফাজত করার তৌফিক দেন, ওয়াহসিন ফারজহু তার লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দেন। এই দোয়া করে রহমাতুল্লিল আলামিনের হাত মুবারক যখন বুকের মধ্যে লাগাইছে ওই যুবক বলে আল্লাহর কসম আজ পর্যন্ত যতদিন গেছে আমার গুনাহ করার চাহিদা আমার অন্তরে জাগে না। সুবহানাল্লাহ বলে না, রহমাতুল্লিল আলামিনের হাত লাগার কারণে দোয়া করে দিস। রহমাতুল্লিল আলামিনের হাত দামি না অদামি? দামি না অদামি? কেমন দামি একটা উদাহরণ দিলে বুঝবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাফেররা তীর মারছে, কি মারছে? তীর মারছে। তীর মারার পরে কাফেররা তীর মারছে আবু কাতাদার চোখ বরাবর, ডাইন চোখের মধ্যে মারছে, ডাইন চোখটা খুলে ঝুলে পড়ে গেছে চোখের মধ্যে যখন তীর মারছে, এরকম ভাবে চোখের এরকম চোখটা খুলে রগের সাথে ঝুলতেছে আর ব্যথা কলিজা ছিঁড়ে যায়। এরকম ভাবে সাহাবারা বলল ও আবু কাতাদা চোখটা রক্তটা কেটে দাও, কয় না না না। এইভাবে আবু কাতাদা চোখটা হাতে নিয়া রহমতুল্লিল আলামিনের তাঁবুর মধ্যে যাইয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমার এই চোখটা বের হয়ে গেছে, তাহলে কি কি করা যায় ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন ও আবু কাতাদা তুমি কি চাও, কি বলতে চাও? চোখ বাদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এটাও তো অনেক সওয়াবের কাজ, চোখ গেছে আল্লাহর জন্য চলে গেছে। কয় না ইয়া রাসূলুল্লাহ আমি চোখ ফিরে পেতে চাই, ও আমার হাবি এই চোখ দিয়া আমি আপনার চেহারা দেখব, যদি আপনি না থাকেন এই চোখ আমার দরকার নাই, চোখ থাকবে অথচ আপনারে দেখবো না, চোখ কি করা যায় ইয়া রাসূলুল্লাহ? আমি এই চোখ দিয়ে আপনারে দেখতে চাই। কয় তাই নাকি, তাহলে কি করবো ইয়া রাসূলুল্লাহ? আপনি কিছু একটা করেন। এই বলে রহমতুল্লিল আলামিন বললেন এদিকে আস আবু কাতাদা। আসলো, আসার পরে আবু কাতাদার চোখ চোখটা ধরে রহমতুল্লিল আলামিনের হাতে মুবারক ধরে, হাত মুবারকে ধরে কুটোরের মধ্যে লাগাইয়া থুতু দিয়া এভাবে মিলাই দিছেন। এরপরে মিলাই দেওয়ার পরে একদম আগের চোখ ভালো থাকতে যে অবস্থা, আবু কাতাদা বলে আমার নবীর হাতের হাতটা আমার চোখে লাগার পরে নবী যখন চোখটা আমার কোটরায় বসায়া লাগাইয়া মুছা দিছেন আমার আগে যেরকম চোখ ছিল ঠিক সেই রকম হয়ে গেছে। শুধু তাই নয়, আবু কাতাদারা বললেন ও নবী বলেন ও আবু কাতাদা এখন কেমন দেখো, কেমন দেখো ইয়া রাসূলুল্লাহ?
আগে তো দেখতাম এই ডাইনোসর দিয়ে অল্প দেখতাম এখন আপনার হাত মুবারক চোখের মধ্যে লাগার কারণে হাতের সাথে যে থুতু মিলায়া দিবেন এই থুতু মুবারক লাগার কারণে আমি আবু কাতাদা দিনের বেলায় যদি আকাশে দিকে তাকাই আকাশের সমস্ত তারকাগুলো আমি দেখতে পাই সুবহানাল্লাহ আবু কাতাদা কিতাবের মধ্যে লিখছে আবু কাতাদা 40 মাইল দূরে যদি একটা পিপড়া আর তো এই ডান্সক দিয়া 40 মাইল দূরের পিপড়াটা মরুভূমির মধ্যে দেখতে পাইতো সুবহানাল্লাহ রহমাতুল আলামিনের হাত মুবারক কাতাদার আবু কাতাদার চোখে লাগার কারণে শুধু চোখ ভালো হয় নাই তাই নয় চোখের পাওয়ার স্বয়ং রব বাড়াই দিছে সুবহানাল্লাহ বলেন না চোখের পাওয়ার দেনাওয়ালা কে আল্লাহ বল চোখের পাওয়ার বাড়ে কেমনে আল্লাহর নূর রহমাতুল হাত তো নূর রাসূলের হাত কি নূর মুজেজা এই নূরের কারণে মুজেজা রাসূলের রহমাতুল আলামিনের হাতের বরকতে পারে কিনা আল্লাহ ভালো করতে পারে কিনা স্বয়ং মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে এরকম ভাবে যখন তুর পাহাড় আগুন আল্লাহর নূরে জ্বলে গেছে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে এই নূর যে একটু ঝলক মারছে চোখে দেখছে দেখার কারণে স্বয়ং মুসা আলাইহিস সালাম 8 মাইল পর্যন্ত 8 মাইল আরেক বর্ণনা আছে 200 মাইল পর্যন্ত মুসা পয়গম্বর দূর থেকে দেখতে পাইতেন পাথরের কালো পাথরের মধ্যে যদি পিপিরিকে হারতো ওই পিপটারে পর্যন্ত মুসা পয়গম্বর দেখতে পাইতেন ওই নূরের কারণে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এক পর্যায়ে বুঝাইতে যে বললাম যুবক ভাইরা ভাইদেরকে যারা যুবক তাদেরকে উপযুক্ত সময় কি করানো বিবাহ করানো যদি উপযুক্ত সময় আপনি বিবাহ না করান আপনার এই ছেলে যত গুনাহ করবে এই গুনাহ করার কারণে আপনার কাঁধে গুনাহ চাপায়া দেওয়া হবে ও ভাই আপনি মনে করেন বিবাহ করলে খাবি কি না রিজিকের ফয়সালা করছে কে আল্লাহ এবং ভাই শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি তোমার ছেলেটাকে দ্বীনদার বানায়া যাও উপযুক্ত করে তাকে বিবাহশাদী করে যাও তুমি মারা যাইবা তোমার কবরে সদগায়ে জারি হিসেবে এই নেককার সন্তানের যতদিন সে দুনিয়াতে ভালো কাজ করবে তোমার কবরে সওয়াব যাইতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন তিনটা জিনিস সদগায়ে জারিয়া কথা বুঝছ মানুষ মারা গেলে আমল তার দরজা বন্ধ আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল চলতেই থাকে মারা গেছে কবরের মধ্যে তিনটা সওয়াব যাইতেই থাকে এই তিনটা সওয়াব কি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا صدقه جاريه الا صدقه جاريه او علم ينتفع به او ولد صالح নবী বলেন তিনটা জিনিস যারা করবে মারা যাওয়ার পরেও কবরে সওয়াব যাইতে থাকবে মানুষ মারা গেলে আর আমল চলে না কবরে চলে গেলে জিকির করলে সওয়াব হয় না নামাজ পড়লেও কি হয় না সওয়াব হয় না কিন্তু যদি তিনটা কাজ যদি কেউ করে যায় মারা যাবে কবরে শুয়ে থাকবে অথচ দুনিয়ার থেকে বোনাস হিসাবে তার কবরে সওয়াব যাইতেই থাকবে এই তিনটা কাজ এক নাম্বার ইল্লা সাদাকাতিন জারিয়া কেউ যদি মারা যাওয়ার আগে সদগায়ে জারি হিসেবে দুনিয়াতে মনে কাজ করে যায় দুনিয়াতে সদগায়ে জারি হিসেবে এই মাদ্রাসা করে দিল মসজিদ করে দিল টিউবওয়েল বানায়া দিল রাস্তাঘাট তৈরি করে দিল ব্রিজ বানায়া দিল কোন তালেব এলেমরে কিতাব কিনে দিল কোন তালেব এলেমরে কোরআন কিনে দিল কোন তালেব এলেমরে কোন মাদ্রাসার খরচ চালাইতে পারে না এই ছেলেটারে নিজের টাকা দিয়ে লেখাপড়া করাইলো এগুলো সদগায়ে জারিয়া কবরের মধ্যে সে শুয়ে থাকবে আর ওই ব্যক্তির আমল কবরের মধ্যে এই সদগায়ে জারি হিসেবে কবরে সওয়াব যাইতেই থাকবে দুই নাম্বার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ওই আলেম যে তার এলেম দিয়া মানুষকে বুঝাইছে যে এলেম দিয়া মানুষকে নিজে আমল করছে মানুষকে কি ভক্ততার দাওয়াত দিছে ওই আলেম মারা গেলেও তার কথার দ্বারাই দুনিয়াতে যারাই আমল করবে তার কবরে সদগায়ে জারি হিসেবে সওয়াব যাইতেই থাকবে এটা হইছে দুই নাম্বার তিন নাম্বার ওয়ালাদিন সলিহিন
দুনিয়ার জমিনে কোন বান্দা যদি নেককার সন্তান রেখে যায় কোরআনওয়ালা সন্তান রেখে গেছে আদমওয়ালা সন্তান বানায়া গেছে দুনিয়াতে সন্তানদারে দ্বীনদার বানায়া গেছে নামাজের তালিম দিয়া গেছে উপযুক্ত সময়ে বিবাহশাদী করায়া গেছে সন্তানটা আদর্শওয়ালা সন্তানটা নেককার ও ভাই এই বাবা কবরে শুয়ে আছে এই নেককার সন্তান যখন মুনাজাতে দোয়া করবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এই আমার রব আমার পিতামাতার উপর আপনি রহম নাজিল করেন যেমন ছোটবেলায় তাদেরকে দয়া করেন আমারে ছোটবেলায় যেভাবে লালন পালন করছে তাদের কবরে আপনি সওয়াব পাঠায়া দেন অথবা জিন্দা থাকতে দোয়া করছে ও ভাই এরকম নেক সন্তান যদি কেউ রেখে যায় নেক সন্তানের কারণে কবরের মধ্যে বাবার কবরে সওয়াব কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে ও ভাই এজন্য বলতেছি আমাদের সন্তানগুলোরে আমরা দ্বীনদার পরহেজগার বানাবো কোরআনওয়ালা বানাবো নামাজি বানাবো তো ইনশাআল্লাহ বানাবো তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে আল্লাহর হাত উঠায় দেখায় দাও আয় আল্লাহ আমাদের সন্তানগুলোরে কবুল করেন আমিন বলেন আয় আল্লাহ সন্তান যখন বাপ আয় আল্লাহ সন্তান যেন বাবা বাবার হক আদায় করতে পারে বাবা বাবার সেবা করে জান্নাত কামাই করতে পারে ওইরকম সন্তান আমাদের সন্তানগুলোরে বানায়া দেন আয় আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দেন আয় আল্লাহ সবাইকে খালিয়াতি ফিরাইও না আল্লাহ সকলের মনের নেক মাকাসেদ কবুল করে না আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আশেপাশে ঈমানদার নরনারীর কবরের আযাব আপনি maaf করে দেন আয় আল্লাহ একটা মাদ্রাসা করা হবে মাদ্রাসাটাকে আপনি কবুল করে নিয়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা